সবাইকে স্বাগত জানাচ্ছে মোহাম্মদ আলী আজকে আমরা দেখব অনলাইনে কীভাবে জন্ম নিবন্ধন করা যায় সেটার জন্য আমরা প্রথমে এই ওয়েবসাইটের দৃষ্টিতে ঢুকবো যেটি আমরা এখানে টাইপ করলাম অথবা আপনারা এখান থেকে আমাদের ভিডিও নিচে ডিসক্রিপশান থেকে কপি করে নিতে পারেন তারপর আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে প্রথমে আমরা বিবেক সিলেক্ট করব তারপর আমরা জেলা তারপরে আমরা থানা কোন থানার অধীনে আছে তারপর আমরা কোন ইউনিয়ন আন্ড্রা আছে সেই ইউনিয়নের নামটি দেব তারপর আমরা ওয়ার্ডের নামটি দিয়ে নেক্সট দেবো নেক্সট দেওয়ার পর আমরা আমাদের এখানে ব্যক্তিগত তথ্যগুলো দিব যার নামের জন্মজীবন নিবেদনটি হবে তার নাম এখানে আমরা একটু নাম দিলাম তার জন্ম তারিখ যে তারিখে জন্মগ্রহণ করছে সে তারিখটি সেটি পুরুষ না নারী যেটা হয় সেটা এখান থেকে দিবেন তারপরে যে জন্মগ্রহণ করছে তার মাতার নাম তারপরে এরগুলো অবশ্যই আমরা প্রথমে বাংলা লিখব তারপরে পিতার নাম তারপর তার জন্মস্থান যে জায়গায় সে জন্মগ্রহণ করেছে সেই জন্মস্থান জায়গাটির নাম ঠিকাটে আমরা লিখবো তো প্রথম যে আমরা পাতাটি পূরণ করতেছি এই পাতাটি অবশ্যই আমরা বাংলায় পূরণ করব। ইউনি বিজয় দিয়ে ইউনিকোড বাংলা টাইপ করে যে আপনি যে পেয়ে ইউনি বাংলায় তো এখান থেকে আমরা ঠিকানাগুলো লিখবো জন্মস্থানের ঠিকানা স্থায়ী ঠিকানা যেটা পারমানেন্ট অ্যাড্রেস আর আমরা বর্তমান ঠিকানা যেখানে আমরা বর্তমানে আপনি অবস্থান করছেন সেই ঠিকানা দেবেন দেওয়ার আমরা আবার পরবর্তীতে দেব পরবর্তী নেক্সট পরবর্তীতে আসার পর আমরা এখানে বাংলা যে নামগুলো লিখেছি সেগুলো এখন ইংরেজিতে লিখবো বাংলা নামের সাথে ডান পাশে ইংরেজিতে এই নামগুলো লিখবো যেভাবে আমরা আমাদের সার্টিফিকেটে চাই বা জন্ম নিবন্ধনে বাচ্চার নামটি আমরা যেভাবে চাই সেভাবে আমরা লিখে দেব আগের মধ্যে মাতার নাম পিতার নাম যেগুলো আমরা বাংলা লিখেছিলাম সেগুলো ইংরেজিতে জন্মস্থান পার্ট অ্যাড্রেস এবং বর্তমান ঠিকানা তো এই জিনিসগুলো আমরা অনলাইন থেকে এখন ইজিলি করতে পারবে কাজটা করতে হলে সাধারণত হয়তো আমাদের আমাদের এলাকার চেয়ারম্যান অফিসে যেতে হতো বা কোনো অফিসে গিয়ে সিরিয়াল ধরতে হতো ওদের অনেক ফর্মালিটি ফোন করা লাগতো যে কাজটা আমরা এখন ডিজিটাল মাধ্যমে অনলাইনের মাধ্যমে ঘরে বসে সহজে করতে পারতেছি সেটি আমরা এখন দেখছি আশা করি আপনারা করতে পারবেন না করতে পারলে আপনারা আমাদের নিচে কমেন্ট অথবা মেসেজ অপশন থেকে আমাদের মেসেজ করবেন আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করতে পরবর্তীতে গেলাম যাওয়ার পর আমরা আমাদের ইনফরমেশানটা দেখাচ্ছে যদি কোনো ভুল তুলে তাকে আমার পিউশনও দেবো আর হলে আমরা সংরক্ষণ করব তো সংরক্ষণ করার পরে এখানে আমাদের জন্ম নিবন্ধটি যে স কমপ্লিট হয়েছে সেটা এখানে একটা নাম্বার দিয়ে দিয়েছে আমাদেরকে সেই নাম্বারটা আমরা সংরক্ষণ করব তারপরে চেক করার জন্য স্ট্যাটাস কী স্ট্যাটাস আমাদের অ্যাপ্লিকেশানটা আছে সেটা চেক করার জন্য সেই অ্যাপ্লিকেশান ঠিকানাটা এখান থেকে কপি করে পরবর্তীতে আমরা ঠিক এখন প্রিন্ট দিয়ে রাখলাম ইনফরমেশানগুলো আমরা একটু সেভ পিডিএফ আকারে প্রিন্ট করে রাখি কম্পিউটারে যাতে পরবর্তীতে বাইরের থেকে কখন প্রয়োজনে প্রিন্ট দিতে পারি পিডিএফটা দেখে কী ইনফরমেশন দিলাম হ্যাঁ আমাদের ফর্মটা পূরণ হয়ে গেছে কম্পিউটারের মাধ্যমে এখন আমরা দেখতে পাই আমাদের জন্ম স্ট্যাটাসটা কী সেই জন্য আমাদের স্ট্যাটাস ওই যে অ্যাড্রেসটা ওইখানে যাবো আর এখানে এই নাম্বারটা দিবো যে নাম্বারটা যে নাম্বারটা দেওয়া আছে নাম্বারটা দিয়ে গ্যাট স্ট্যাটাস দিলে আমাদের অ্যাপ্লিকেশানটা কবে আমরা সাবমিট করছি এবং কি অবস্থায় আছে সেটা দেখাবে তাহলে আমরা আশা করি বুঝতে পারছি কিভাবে জন্ম নিবন্ধন করা যায় অনলাইনে তো সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন